বিরক্ত হয়ে বসে আছেন দেলোয়ার খান। তার চোখে মুখে রাগ স্পষ্ট। যে মেয়েটির বোরকা ছাড়া বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল, আজ একদল নাপিত এসে মেয়েটিকে দেখে গেছে। ঘটকের মাথায় আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে তার। কিছুক্ষণ পর আবার বেল বেজে উঠল। সে সোফা থেকে চশমাটা নিয়ে চোখের উপর রাখল। উঠে দরজা খুলে আবার ঘটককে দেখে দেলোয়ার হোসেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। ঘটক এক গাল হেসে হাতের ছাতা গুটিয়ে নিল। দেলোয়ার হোসেন রাগান্বিত কণ্ঠে বললেন, আপনি আবার আসছেন? একটু আগের মারের কথা ভুলে গেছেন? ঘটক পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা রুমাল বের করল। পানে লালা ঠোঁটের চারপাশে মুছতে মুছতে বললেন, তখন মারছিলেন, এখন খুশিতে চুমু খাবেন। দেলোয়ার ঘটকের কথা বুঝতে না পেরে ব্রুকুচকে তাকালো। ঘটকের পেছনে দাঁড়িয়ে থাকা দুজনের দিকে ইঙ্গিত করে ঘটক বললেন, তিনি মারুফ আকবর এবং উনি মারুফ আকবরের স্ত্রী মরিয়ম খাতুন। তারাই তাদের একমাত্র ছেলে অভয় আসাদ তার জন্য আপনার একমাত্র মেয়ে রিধিমার বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি ভুল করে অন্যদের নিয়ে আসছি। দেলোয়ার হোসেন ভ্রুকুচকে বললেন, সবাই ভিতরে আসুন, বাকি কথা ভিতরে বসেই বলা যাবে। হল রুমে সবাই একসাথে বসে আছে। দেলোয়ার হোসেন রিধিমার ঘরে গিয়ে কিছুক্ষণ পর তাকে তাদের সামনে নিয়ে যেতে বলে তার স্ত্রী ও ছোটো মেয়েকে সাথে নাস্তাও দিতে বলেন। রিধিমা শাড়ির উপর হাঁটু দৈর্ঘ্যের গোলাকার হিজাব পরেন। হিজাবের নিচে রিধিমার হাত পা কাঁপছে। মরিয়ম খাতুন মৃদু সুরে বললেন, মাশাল্লাহ, খুব মিষ্টি মেয়ে, আমাদের রিধিমাকে অনেক পছন্দ হয়েছে, আমরা চাই সে আমাদের ছেলে অভয়ের বউ হোক। দেলোয়ার হোসেন খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। মারুফ আকবর মিনতি করে বললেন, আমরা চাই এই সপ্তাহে বিয়েটা হয়ে যাক, আপনি রাজি হলে আমরা বাকি কথা বলবো। দেলোয়ার হোসেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভালো কাজে দেরি করা আমারও ভালো লাগে না, কিন্তু আমাদের মেয়ে পাবলিকের সামনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আমরা চাই বিয়ে ইসলামের নিয়ম অনুযায়ী হোক, আর বিয়েতে কোনো গান বাজানো হবে না। আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকেই ইসলামের শিক্ষায় লালন পালন করেছি। মারুফ আকবর ও মরিয়ম খাতুন দুজনেই দুজনের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে ভাই, আমাদের কোনো আপত্তি নেই, ঘরোয়াভাবে বিয়ে হবে। অভয় মাথা তুলল, কিছুক্ষণ লাজুক দৃষ্টিতে তাকিয়ে রইল রিদ্ধিমার দিকে। রিদ্ধিমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, সে বারবার শুকনো ঢোক গিলছে। দেলোয়ার হোসেন আনন্দিত, অবশেষে তার মেয়ে এমন একটি পরিবারে যাবে যেখানে তার সাথে রানীর মতো আচরণ করা হবে। একজন বাবায়ের এর চেয়ে বেশি আর কি চাইতে পারেন? একজন বাবা সবসময় চান তার মেয়ে ভালো থাকুক, শ্বশুরবাড়ি যেন তার প্রাপ্য সম্মান এবং ভালোবাসা পায়। মেয়ের ভবিষ্যৎ কল্পনা করতে করতে চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ল। মারুফ চৌধুরী বললেন, আগামী শুক্রবার বিয়ে হবে, আমরা তাহলে আজ উঠি। দেলোয়ার হোসেন হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। রিদ্ধিমা যেমন আশা করেছিল সেইভাবে খুব সাদামাটাভাবে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর প্রথমবার স্বামীর ঘরে বিছানায় বসে আছে। তার মনের মধ্যে ভয় কাজ করছে, অচেনা মানুষের ভিড়ে এক অজানা জায়গা চলে এলো। বাবাকে একবার দেখার জন্য তার প্রাণ কাঁদছে। দরজা খুলতে রিদ্ধিমার বুক ধরফড় করতে লাগলো। এতক্ষণ ধরে যার অপেক্ষা ছিল সে ঘরে এসেছে, ভয়ে হাত পা কাঁপতে লাগলো। সে এখনও পর্যন্ত লোকটার আড়ালে বসে আছে। অভয় ঘরের এক পাশ থেকে অন্য পাশে হেঁটে গেল। ভারী লেহেঙ্গাটা তুলে বিছানা থেকে নামল রিদ্ধিমা। দু এক কদম এগুতেই হঠাৎ একজনের গলা ভেসে এলো, কি ব্যাপার, নতুন বউ এত ছুটাছুটি কিসের? অভয় ঘরের লাইট জ্বালানোর সাথে সাথেই সব কিছু আলোকিত হয়ে গেল। অভয় হেঁটে রুমের বড় ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। হাত থেকে দামি ঘড়িটা খুলে নিয়ে একটা শব্দ করে সেখানে রাখল। অভয় আয়নায় রিদ্ধিমার দিকে তাকিয়ে আছে, আজ তাকে অসম্ভব সুন্দর লাগছে। অভয় ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। রিদ্ধিমাকে অস্বস্তি করতে অভয় বলল, শাড়িটা খুলে ফেলো এখন। রিদ্ধিমা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। অভয় বুঝতে পারেনি এই মেয়েটা এত বোকা। শাড়িটা ধরা মাত্র ও চিৎকার করতে লাগলো। এভাবে চিৎকার করলে এই ঘরের সামনে মানুষ চলে আসবে আর ভাবে স্বামী প্রথম রাতেই স্ত্রীকে মারধর করছে। অভয় রিধিমার মুখ চেপে ধরে কানে ফিসফিস করে বলল, তুমি কি পাগল যে এভাবে চিৎকার করছো? আপনি আমাকে ছাড়ুন, আপনি ভালো না, একটা অসভ্য খারাপ লোক। অভয় হাত সরিয়ে নিতে রিধিমা সরে গেল।
অভয় আরাম করে বিছানে বসে বলল, আমি কি অসভ্যর মতো করেছি? নীতিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই তখন বললেন? অভয় ভ্রুকুচকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, আমি কি বললাম? নীতিমার চোখ বুলালো, সে মনে মনে বলল, ওনার কি ভুলে যাওয়ার রোগ আছে? অভয় আবার বলল, কি হলো, কি বললাম বলো? শাড়িটা খুলে ফেলতে বললেন, হ্যাঁ আমি বললাম তোমার সুবিধার কথা ভেবে, নাকি তুমি চাচ্ছ আমি খুলি? এটা না, নীতিমা একটু পিছিয়ে গেল। এবারও অভয় হাসলো, এই মেয়েটা এমন কেন, সুন্দরী মেয়েরা আসলেই বোকা। নীতিমা বলল, আমার সুবিধা বলতে কি বোঝাচ্ছেন? অভয় বিছানায় শুয়ে পড়ল আর বলল, শাড়ি পরে ঘুমানোর পরিকল্পনা আছে? শাড়ি পরে ঘুমাতে পারবে না বলেই শাড়িটা খুলতে বলছিলাম, তোমার জন্য থ্রি পিস নিয়ে এসেছি, সোফায় রাখা শাড়ি পরিবর্তন করে একটা পরে নাও। রীতিমা অবাক সুরে বলল, তাহলে ওভাবে বললেন? মজা করছি। বাড়ির পেছনের গেট দিয়ে চুপচাপ বেরিয়ে পড়ল দুজনে। রীতিমা অভয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এত রাতে আমরা কোথায় যাচ্ছি? তোমাকে জিনকে দেওয়ার জন্য বলল অভয়। অভয়ের কথা রীতিমা শক্ত হয়ে দাঁড়ালো। অভয়ের কথাগুলোকে সে সিরিয়াসলি নিয়েছে তা তার চোখ থেকে স্পষ্ট। অভয় হেসে রীতিমাকে কাছে টেনে নিল, দুজনে হাঁটা শুরু করল। কিছু দূর আসতেই রীতিমা কাঁপতে লাগলো, চারিদিকে ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে দুজনে বড় নদী বা বিলের কাছে আছে। রীতিমা প্রশ্নবিদ্ধ চোখে অভয়ের দিকে তাকালো। অভয় মৃদু সুরে বলে, আর একটু। রীতিমা ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের পেছনে আছে, তিনি আমাদের ফলো করছে। অভয় রীতিমাকে ভয় দেখানোর জন্য বলল, ভুলেও পিছনে ফিরে তাকাবে না, জিন হতে পারে, ঘাড় মটকে দিবে। রীতিমা পারলে এখন কাঁদবে। অভয় দুষ্টুমি করে হাসছে, রীতিমা হঠাৎ সামনে তাকিয়ে আছে, বিশাল নদী পানি থই থই করছে, জলে চাঁদের আলো ঝলমল করছে, সামনে একটা জাহাজ আছে। রীতিমা আগের মতোই অভয়ের দিকে তাকালো আর অভয় মৃদু হেসে হাঁটতে থাকলো। জাহাজটি মোটামুটি বড় সাইজের, রীতিমাকে কোলে তুলে নিল অভয়, দুজনে জাহাজে উঠল। রীতিমা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, জাহাজ চলছে আর রীতিমার ওড়না দমকা হাওয়ায় উঠছে। রীতিমা আজ প্রথম জাহাজে উঠল, তার মুখে হাসি ফুটে উঠল এবং ঠান্ডা বাতাসে তার মন শান্তিতে ভরে উঠল। এর আগে বাড়ি থেকে মাদ্রাসা আর মাদ্রাসা থেকে বাড়ি আসা ছাড়া কোথাও যায়নি। মাঝে মাঝে তার বাবা তাকে রাতে বাইরে নিয়ে যেতেন, কিন্তু বেশি দূরে নয়। অভয় রীতিমার পাশে দাঁড়িয়ে নরম গলায় জিজ্ঞেস করল, কেমন লাগছে? রীতিমা অভয়ের দিকে তাকিয়ে বলল, খুব ভালো লাগছে, জায়গাটা খুব খুব সুন্দর, আমি সত্যিই খুশি। অভয় জোরে হেসে বলল, তোমার জন্য আরেকটি সারপ্রাইজ আছে, জাহাজের ভিতরে ঘরে যাবে? জাহাজের ঘরের সামনে এসে অভয় রীতিমাকে কোল থেকে নামিয়ে দেয়। দরজা খুলতে রীতিমা আরেকবার অবাক হলো। রীতিমা রুমে ঢুকে দেখে পুরো রুমটা শুধু বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো, এমন ফুলও আছে যাদের নাম রীতিমা জানে না। রীতিমা ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। অভয় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রীতিমার দিকে তাকিয়ে আছে। রীতিমাকে শিশুর মতো আচরণ করতে দেখে অভয় মুচকি হেসে বলল, রেডি হও ভাই, তুমি এই অল্প বয়সী মেয়েকে বিয়ে করছো, এই বাচ্চা মেয়েকে সামলাতে তোমার কত কী করতে হবে আল্লাহ জানেন। এগুলো? রীতিমা অভয়ের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতেই থেমে গেল। অভয় পেছন থেকে হেঁটে রীতিমাকে জড়িয়ে ধরে বলল, আজকে আমাদের বাসর রাত, তাই ভিন্ন পরিকল্পনা করেছি। রীতিমা জিজ্ঞেস করল, কেন? চাঁদের আলো খোলা আকাশের নিচে শোভা পায়, তুমি আমার আমানত, কখনো কোথাও যাওনি, বাইরে বের হওনি, এখন থেকে আমি তোমার পথের সঙ্গী, পথ জানবো, দেখাবো নদী, হাতে হাত রেখে আড্ডা দিব আকাশের তারার সাথে, আবার ডুব দেব ভালোবাসার গভীর সাগরে, আমি তোমার জীবনে সমস্ত দুঃখ এবং আনন্দের সঙ্গী হব, আমরা একসাথে বৃদ্ধ হব, আমি তোমার প্রতি আসক্ত হব, তুমি আর আমি বুড়ো হব, কালো চুল পাকবে তবুও বলবো আমি আমার বুড়িকে ভালোবাসি। রীতিমা দুপা সরে গেল। অভয় ওর গালে হাত রেখে আবার নরম গলায় বলল, তুমি চাইলেও আজ পালাতে পারবে না, আমি তোমাকে আমার মধ্যে বন্দি করে রাখবো।